আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হচ্ছে পাপিয়ার চাটের রেসিপি। পাকা পেঁপের চাট আপনারা কীভাবে করবেন আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পাপিয়া চাটটি। এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি, এটা আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি এবং ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একটা এরকম ইয়ে নিয়ে আমি পাপিয়াটাকে আমি ছিলে নেব। আমি কিন্তু পুরো পাপিয়াটা কিন্তু নেব না, আমি অর্ধেকটা নেব, কারণ আমাদের মেম্বার কম আছে তাই আমি অর্ধেকটাই চাট তৈরি করব। এত বড় পেঁপেটার মধ্যে এখানে পেয়েছি শুধু একটাই বিচি। এবার এভাবে একটা চাকুর সাহায্যে আমি লম্বা লম্বা করে আগে প্রথম কেটে নেব। তারপরে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ করে কেটে নিতে পারেন। আমি এখানে দেখুন কেটে নিয়েছি, একটা বাউলে নিয়ে নিয়েছি। এবার আমি দিচ্ছি কিছুটা পরিমাণ বিট নুন, ব্ল্যাক সল্ট, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রেড চিলি পাউডার, আপনারা এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চাট মশলা। এবার আমি ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি পাপিয়াগুলোকে মশলার সাথে। এখন তৈরি হয়ে গেল আমাদের পেঁপে চাট। কতই সহজে তৈরি করে নিলাম পেঁপে চাট। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন পরিবারের বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। এখনকার মতন বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।